বাড়িতে ঢোকার পথে সিঁড়ির পাশে বসার জায়গা, সেখানে নতুন সাদা নীল শাড়ির সঙ্গে রজনীগন্ধার মালা ও মিষ্টির প্যাকেট রাখা, আর চিরকুটে লেখা, তোর স্বামীর ভালো চাস্ত সরে যা। সেই বাম আমলের সাদা থানের রাজনীতির ধারা এখনও অব্যাহত। মঙ্গলবার ভোর থেকেই আতঙ্কে বিজেপি প্রার্থী। পূর্ব মেদিনীপুরের কাঁথি এক নম্বর ব্লকের সবাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 196 নম্বর বুথের বিজেপি প্রার্থী নীলিমা দত্ত, তার বাড়িতে গভীর রাতে কেউ হুমকি, চিরকুট ও সাদা শাড়ি রেখে গিয়েছে বলে অভিযোগ। অর্থাৎ বিজেপি প্রার্থীকে সরে যাওয়ার প্রচ্ছন্ন হুমকি। এখন ত্রস্ত দত্ত পরিবার। আমাকে হুমকি দিচ্ছে যে এখান থেকে সরে দাঁড়াও, এর পরবর্তীকালে তুমি বিধবা হবে। এই ঘটনায় শাসক দল তৃণমূলের দিকে আঙুল উঠলেও এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব চুপ। কিন্তু বছর কুড়ির আগেও যে রাজনীতি হতো, ঠিক সেই ধরনের রাজনীতি আজও অব্যাহত। বাংলায় নির্বাচন মানে কি রক্ত ও মৃত্যু আতঙ্ক? পূর্ব মেদিনীপুর থেকে জাহাঙ্গীর বাদশা, রিপোর্ট, নিউজ বর্তমান।